Assalamualaikum, hi guys, আশা করি ভালো আছেন। Welcome to my channel, welcome to my another video। বরাবরের মতো আমি রবল চলে আসছি আবার আপনাদের মাঝে। আজকে আলোচনা করব ফুয়েল ইনজেকশন বাইক, যেটাতে ফুয়েল ইনজেকশন সিস্টেম আছে যে বাইকে, এবং যেটাকে FI বলা হয়। FI পূর্ণরূপই হচ্ছে ফুয়েল ইনজেকশন। তো সে বাইকে যদি স্টার্ট না নেয় তাহলে করণীয় কি, তাহলে কিভাবে বুঝবো যে সমস্যাটা কি? আর ফুয়েল ইনজেকশন বাইকের মধ্যে মূলত কিছু সমস্যা আছে, যে বাইকের অন্য কোনো সমস্যা না থাকলেও অনেক সময় বাইক স্টার্ট নিতে চায় না। একটা বিশেষ সমস্যা যেটা হয়, এটা সবসময় এরকমটা হয়, সব কিছু খুঁজে পাওয়া যায় না যে কেন স্টার্ট নিচ্ছে না। তো আজকে এই ভিডিওতে সেটাই আলোচনা করব, যে আমরা কিভাবে বুঝবো যে কী সমস্যাটার কারণে এই সমস্যাটা হচ্ছে, আর মূলত কী কী চেক দেবো আগে যে বাইককে স্টার্ট না নিলে। ফুয়েল ইনজেকশন বাইকে কখনো যদি স্টার্ট নিয়ে কোনো প্রবলেম হয়, যে ব্যাটারি চার্জ আছে এবং বাইকের সব কিছু ঠিক আছে, ট্যাঙ্কিতে তেল আছে, হঠাৎ করে স্টার্ট নিচ্ছে না, তো সেই হিসাবে প্রথমত আমরা যে জিনিসটা ফলো আপ করবো সেটা হচ্ছে আমরা খেয়াল করে দেখবো যে আমাদের ফুয়েল পাম্পটা চালু হয়েছে কি না। ফুয়েল ইনজেকশন বাইকের ট্যাঙ্কির ভিতরে একটা ফুয়েল পাম্প থাকে, যেটার মাধ্যমে তেল সাপ্লাই করে, আর সেটা যখন আমরা চাবি দিব তখনই সাথে সাথে সেটা চালু হয়, আর একটা সিগন্যালের মাধ্যমে একটা সাউন্ড তৈরি হয় যখন চালু হয়। আবার যখন অফ করি বা রানিং থেকে যখন ইঞ্জিনটা অফ করি তখন একটা সাউন্ড দেয়, দুইটা সাউন্ড সবসময় দেয়। আর স্টার্ট যখন স্টার্ট করব তখন এটা সাউন্ড দিতেই থাকবে, মানে চলতেই থাকবে, তখন সাউন্ডটা বোঝা যায় না, তখন ইঞ্জিনের সাউন্ডের কারণে বোঝা যায় না। আর যখন আমরা চাবি দেবো তখন একটা সাউন্ড দিয়ে আবার অফ হয়ে যাবে, বোঝাবে যে সে চালু হয়েছে বা সিগন্যাল পাইছে বা তার সংযোগ মানে কানেকশন পাইছে, সব কিছু ঠিকঠাক আছে, এটা বোঝাবে। সেটা বোঝার জন্য যেটা করতে হবে, আমাদেরকে প্রথমে তো বাইকটাকে চাবি দিতে হবে, চাবি দিয়ে চালু করতে হবে। আমি সেটা আপনাদেরকে একটু শুনিয়ে শোনাচ্ছি, যে ফুয়েল ইনজেকশনে যে ফুয়েল পাম্পের যে মোটরটা আছে সেটা চালু হলে আপনারা কীভাবে বুঝবেন সেটা বোঝার জন্য যেটা করতে হবে, আমাকে প্রথমে আমার বাইকটা স্টার্ট অফ করতে হবে। যেহেতু আমি রানিংয়ে ছিলাম, চাবিটা অফ করলাম, এখন দেখবেন আমি যখন চাবিটা দিব একটা সাউন্ড দিবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চাবিটা দিলাম, যে একটা সাউন্ড দিছে, এই সাউন্ডটা দেওয়া মানেই হচ্ছে যে আমার ফুয়েল পাম্পটা চালু হয়েছে। এই সাউন্ডটা যখন আপনাদের না দিবে বা সাউন্ডটা না হবে তখন আপনারা বুঝে নেবেন যে আপনাদের ফুয়েল পাম্পটা চালু হয় নাই বা ফুয়েল পাম্পের সমস্যা আছে। তখন আবার চাবিটা অফ করে আবার চাবিটা দিবেন, দিয়ে দেখবেন ফুয়েল পাম্পটা চালু হয়েছে কিনা। যতক্ষণ না পর্যন্ত আপনার এই ফুয়েল পাম্পটা চালু না হবে ততক্ষণ আপনি যত সেফলি দেন না কেন, যত কাজ সারি করেন না কেন, যত কিছুই আপনি চেক করেন, ঠিক করেন, যাই করেন না কেন, আপনার বাইক স্টার্ট হবে না। কারণ ফুয়েল পাম্প চালু না হলে ফুয়েল সাপ্লাই করতে পারবে না, আর ফুয়েল সাপ্লাই না হলে আপনার বাইক স্টার্ট হবে না, এটাই হচ্ছে মূল কথা। যতক্ষণ না পর্যন্ত ফুয়েল পাম্প চালু না হবে ততক্ষণ আপনার বাইক স্টার্ট হবে না। এটা ফুয়েল পাম্প নিয়ে আমি নির্দিষ্ট করে বলতেছি কেন, কারণ আপনি আপনাকে বললাম যে বাইকে সব কিছু ঠিকঠাক থাকার পরে, ব্যাটারি চার্জ থাকার পরেও, সব কিছু ঠিকঠাক থাকার পরেও যখন স্টার্ট না নেবে তখন আপনারা এই জিনিসটাকে খেয়াল করবেন যে ফুয়েল পাম্পটা সমস্যা হচ্ছে কিনা বা ফুয়েল পাম্পটা চালু হয়েছে কিনা। সেটাই কারণ হচ্ছে গরমের মধ্যে ফুয়েল পাম্পের সমস্যাটা বেশি হয়, কারণ বাইক যদি আপনার তেল কম থাকে, বেশি রোদের মধ্যে রাখা হয়, সেক্ষেত্রে ফুয়েল পাম্পের সমস্যা হতে পারে। আবার তেল না পাওয়ার কারণে, তেল কম পাওয়ার কারণে, সুগায় থাকার কারণে ফুয়েল পাম্পের সমস্যা হতে পারে, এবং ময়লা তেল বা লোকাল তেল ভরার কারণে, ময়লা জমার কারণে, ফুয়েল পাম্পের ভিতরে ময়লা জমার কারণে সে কোনো একটা অংশ ব্লক হয়ে যাওয়ার কারণে, বা ইনপুট হচ্ছে আউটপুট হচ্ছে না, ব্লক হয়ে গেছে বা ইন করতে পারতেছে না, পাম্প চলতেছে, সে মানে দম নিতে পারতেছে না, দম না নিতে, যেরকম মানুষ নিঃশ্বাস না নিতে পারলে মানুষ মারা যায়, ওরকম যদি সে ইন না করতে পারে বা আউট না করতে পারে, যে কোনো একটা সেট ব্লক থাকে, সেই হিসাবে সেটা নষ্ট হয়ে যেতে পারে বা কিছু সময়ের জন্য সমস্যা হতে পারে, যখন আবার নিতে পারবে তখন ঠিক হবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেটাই আগে সব কিছু ঠিকঠাক থাকার পরও যদি বাইক স্টার্ট না নেয়, আপনি চাবি দিয়ে দেখবেন, প্রথমত দেখবেন যে আপনার ফুয়েল পাম্পের সমস্যা হয়েছে কিনা। ফুয়েল পাম্প যদি ঠিক থাকে অবশ্যই অবশ্যই স্টার্ট নেবে, আর ফুয়েল পাম্প চালু হয়েছে কিনা আপনি চাবি দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন, এবং চাবি দেওয়ার সাথে সাথে বুঝতে পারবেন সাউন্ড দিয়ে সেটা বন্ধ হয়ে যাবে, যখন স্টার্ট করবেন সেটা আবার রান হয়ে যাবে, তখন ওইভাবে বুঝতে পারবেন না, কারণ ইঞ্জিনে সাউন্ড দিবে। আবার যখন আপনি ইঞ্জিনটা এখান থেকে কিল সুইচের মাধ্যমে অফ করবেন তখন আপনার এই ফুয়েল পাম্পটা চালু হয়ে সাউন্ড দেবে একটা,
যদি চাবিতে অফ করে ফেলেন তাহলে সাউন্ড দিবে না, তখন বোঝা যাবে না, কারণ আপডেট হয়ে যে ব্যাটারি লাইনটা যে পায় না সেই জন্য সাউন্ডটা দেয় না। এভাবে অফ করলে তো আমার মিটার চালু থাকে, সব চালু থাকে, শুধু তেলের লাইনটা অফ হয় সেই জন্য ওটা সাউন্ড দেয়। তো সেটাই আশা করি বেশ আপনারা ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পারছেন। আর যদি এ ব্যাপার বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো এটাকে আর একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, বা পার্সোনালি হোক বা ভিডিও আকারে হোক। আর এছাড়া যদি আপনাদের আরও অন্যান্য কোনো বিষয় নিয়ে জানার থাকে, বোঝার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার উপরে ভিডিও করে তৈরি করে আপনাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, না হয় আপনাকে কমেন্টের মাধ্যমে বোঝানোর জন্য। সো বিয়াস দেখাবে পরবর্তী আরও একটি নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।